নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে মাটনের একটি নতুনত্ব রেসিপি। নতুনত্ব আসলে কিছুই নয়, সব রকম মশলা যেরকম মাংসে ব্যবহৃত হয় সেই মশলাগুলোই দিয়ে আমি মাটনটা বানিয়েছি, কিন্তু একটু অন্যরকমভাবে। তো পুরো ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন, চলুন দেখিয়ে দিই আপনাদেরকে কিভাবে আমি মাটনটা রান্না করেছি। দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে 600 গ্রাম রেওয়াজি খাসির মাংস নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে রেওয়াজি খাসি, এই যে চর্বিগুলো দেখে বুঝতে পারছেন আশা করি। এটা আপনারা কচি পাঁঠার মাংস করতে পারেন, এইভাবেই একবার করে দেখবেন, খুব দুর্দান্ত স্বাদ হয় খেতে। তো চলুন কী কী দিয়ে ম্যারিনেট করছি আপনাদের দেখিয়ে দিই। সবার প্রথমে আমি মাংসটার মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ মতন দই, টক দই। এরপরে আমি দেব, দেখুন এই যে 1 চামচ লবণ। এরপরে আমি দেব 1/2 টিস্পুন মতো হলুদ। সবশেষে আমি দিয়ে দেব এখানে সর্ষের তেল, অল্প করেই দেব, বেশি দেব না। তেল দেওয়ার পরে এবারে আমি মাংসটা মেখে নেব। মাংসটা মেখে নিয়ে আমি 1/2 ঘন্টার মতো এটা রেখে দেব, আর সেই সময় আমি বাকি উপকরণগুলো, পেঁয়াজ আদা রসুন, যা যা লাগে মাংস রান্না করতে, সেগুলো আমি কেটে জোগাড় করে নেব আর আপনাদেরকে দেখিয়েও দেব। এইভাবে একবার অবশ্যই করে দেখবেন, মাংসটা একেবারেই অন্যরকম স্বাদের হয় খেতে। ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখুন মাংসটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে 1/2 ঘন্টা রেস্টিং টাইম দেব। দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচি করে, এখানে নিয়েছি 6 পিস আলু, এখানে আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, আর টমেটো একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নিয়েছি। আপনারা টমেটো না চাইলে নাও দিতে পারেন। আর এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিয়েছি, দেখুন কাশ্মীরি লাল মির্চ পাউডার নিয়েছি 1 চামচ, 1 চামচ নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ নিয়েছি, ধনে গুঁড়ো 1 চামচ নিয়েছি, এখানে তেজপাতা নিয়েছি, আর গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা আমি ফোড়ন দেবো না, আমি কি করব দেখাচ্ছি। আর এই যে 1/2 ঘন্টা আগে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার চলুন দেখি কি করি। দেখুন আমি প্রেশার কুকারটা নিয়ে চলে এসেছি, প্রেশার কুকারটা খুলে নেব। প্রেশার কুকারটা খুলে এবার আমি এই যে মাংসটা, ম্যারিনেট করা মাংসটা আমি কুকারের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিলাম, দেখুন মাংসটা, আমি এবার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেব। দেখুন আমি একদম সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বাটিটা ভালো করে ধুয়ে একটুকুনি সামান্য জল আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমি যে গোটা গরম মশলাটা নিয়েছিলাম, আমি বলেছিলাম এটা আমি ফোড়ন দেব না, তো দেখুন আমি এই যে এলাচগুলো একটু ফাটিয়ে নিলাম, 3টে এলাচ, 2টো ছোট টুকরো দারচিনি, আর 2টো লবঙ্গ, এটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল যাবে না। এবার আমি কুকারটা বন্ধ করে 2টো সিটি মারবো, একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে। দেখুন গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিলাম, এবার প্রেশার কুকারটা আমি বসিয়ে দিলাম, দিয়ে আমি 2টো সিটি মারা পর্যন্ত অপেক্ষা করবো। সিটি পড়ে গেছে বন্ধুরা, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মাংস সিটি মারার পরে আমি কড়া বসিয়ে এখানে তেল গরম করে নিয়েছি, এবার একে একে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি, আলুটা লাল করে ভেজে তুলে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। আলুটা ভাজার সময় কিন্তু আমি নুন বা হলুদ কিছুই ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। আমি এরকম ভাবেই ভাজি আলুটা প্লেন। এবার আমি তেলের মধ্যে তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলা কিন্তু গোটা আমি যেহেতু মাংসটা সিটি মারার সময় দিয়েছিলাম, তাই জন্য আমি আর নতুন করে এর মধ্যে গরম মশলা দিলাম না। পেঁয়াজটা দিয়ে
পেঁয়াজটা লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভেজে ফিরে আসবে। দেখুন পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করব। এই যে হাফ টমেটো কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার আমি নুন দেব। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ আমি আগে মাংসটা ম্যারিনেট করার সময় তার মধ্যে এক চামচ নুন দিয়েছিলাম। আবার আমি এর মধ্যে এক চামচ দেবো, আর পরে যদি লাগে তখন আবার আরেকটু দিয়ে নেব। নুনটা আপনারা একদমই নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, যেমন খেতে পছন্দ করেন। দেখুন আগে এক চামচ দিয়েছিলাম, এখন আবার এক চামচ আমি নুন দিয়ে দিলাম। দিয়ে আমি টমেটোটা একটু মজিয়ে নেব। দেখুন টমেটোটা অল্প মজে গেছে। এবার আমি এর মধ্যে বাটা মশলাটা অ্যাড করব। মশলার পরিমাণটা আপনাদেরকে বলা হয়নি, আমি এখানে 19-20 কোয়া মতো রসুন নিয়েছি, আর 2 ইঞ্চি সাইজের আদা নিয়েছি, আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সেটা আপনাদেরকে বলা হয়নি। আমি 5-6টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি। ঝালটাও আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ মশলাটা কষানোর পরে এবার আমি এই গুঁড়ো মশলাগুলো, আগেই আপনাদের দেখিয়ে দিয়েছিলাম মাপটা, এটা আমি দিয়ে দিলাম। প্লেটটা ধুয়ে একটু জল দেব আমি, কিন্তু আগে এটাকে একটু কষিয়ে নিই মশলার সাথে গুঁড়ো মশলাগুলো। চলুন মশলাটা কষিয়ে নিয়ে ফিরে আসছি। 3-4 মিনিট ধরে ভালো করে দেখুন মশলাটা মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেওয়ার পরে এই মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও 1 মিনিট মতন আমি কষিয়ে নেবো মশলাটাকে, যাতে মশলার কাঁচা গন্ধ কিন্তু একেবারেই চলে যাবে, মশলার কাঁচা গন্ধ থাকবে না। মশলাটা কিন্তু 1 মিনিট আমার কষানো হয়ে গেছে। এবারে চলুন দেখে নিই মাংসটা যেটা সিটি মেরেছিলাম সেটার কি অবস্থা। দেখুন বন্ধুরা, আপনাদের কিন্তু আমি বলেছিলাম যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন মাংস থেকে আপনা আপনি জল বার হয়েছে। আপনারা একদমই ভয় পাবেন না যে জল না দিলে হয়তো তলায় ধরে যাবে, কিছু হয়নি। দেখুন একদম ভালো আছে। এবার আমি আলুগুলো অ্যাড করে দেব এই মশলার মধ্যে, কারণ মাংসটা আমার আগে থেকেই সিটি মারা, তাই মাংসটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। অর্ধেক কুক হয়েই গেছে, কিন্তু আলুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই আলুটা দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। দেখুন আলু দিয়ে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালো করে, কাঁচা মশলার গন্ধও চলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমি এর মধ্যে এই সেদ্ধ করা মাংসটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা জোরে করে কষিয়ে নেব। কষানোর পরে ফিরে এসছি আর একবার নাড়িয়ে দিতে, যাতে তলায় না ধরে যায়। যেহেতু গ্যাসের ফ্লেমটা জোরে করা, তাই দেখুন তো এবার কেমন লাগছে দেখতে। আপনারা চাইলে কিন্তু এভাবে কষাও খেতে পারেন মাংসটা। মাংসটা কষা হচ্ছে, আর সেই সঙ্গেই আমি এটা কষতে কষতে দেখুন এখানে প্রেশার কুকারের মধ্যে, যার মধ্যে আমি মাংসটা সেদ্ধ করেছিলাম, তার মধ্যে 1 মগ জল গরম করতে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। আমি খুব বেশি আর কষাবো না, তার কারণ মাংসটা আমি আগেই সিটি মেরে রেখেছিলাম। বিশ্বাস করুন বন্ধুরা, আপনারা যদি কষা খেতে চান এইভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আলু ছাড়া
যদি বানান তাহলে কষাটা এভাবে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবেন, দারুণ খেতে হয়। তো আমি যেহেতু জল দেব তাই জন্য আমার কষাটা হয়ে গেছে, আমি এবার গরম জলটা এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন আমার জলটা গরম হয়ে গেছে, আমি এবারে জলটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি আলু দিয়েছি তাই একটু জলটা বেশি দিলাম, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন মাংসগুলো কিন্তু আমার গোটা গোটাই আছে, ঘেটে যায়নি, কিন্তু সেদ্ধও হয়ে গেছে। পাঁচ মিনিট রান্না করে নিই ঢাকা দিয়ে, আলু সেদ্ধ হলে ফিরে আসছি। দেখুন বন্ধুরা 10 মিনিট পরে আমি ফিরে এসেছি, দেখুন আমার আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংসও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর নুনও আমি দেখেছি একদম পারফেক্ট আছে, নুন আর দিতে লাগবে না। এবার আমি এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি আমার মাংসর ঝোল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, ভালো লাগলে লাইক করে যাবেন। শেষ আমার মাংস রান্না, চলুন টাটা।